আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে আত্মহত্যাকারীর বিধান বা শাস্তি এই অনেকেই করেন অনেকেরই জানা থাকা দরকার সেটা হলো আমাদের দেশে কে জানে কথা বলেছে আল্লাহ জানে যে আত্মহত্যার জালিক এ ধরনের কথা বলার কোনো কথা নেই দেখুন কোনো ব্যক্তি যদি আত্মহত্যার কাজটা কি এটা একটা কবিরা গুণা কবিরা গুনার ক্ষেত্রে আহলুসুন্না জামা অর্থাৎ বিশুদ্ধ মত হলো কবিরা গুণা যদি কেউ করে তাও বা করলে আল্লাহ তাও বা ক্ষমা করে দেবেন আর যদি তাওবা করলে ওই গোনাটা আল্লাহ ক্ষমা করে দিবেন আর যদি তাওবা না করে তাওবা না করে যদি ওই কবিরা গোনা করে মারা যায় সে তাওবা করার সুযোগ পায়নি তাহলে ওই কাজটাকে যদি তিনি অন্যায় হিসেবে করে থাকেন এটাকে বৈধ মনে করেননি তাহলে তার ইমান চলে যাবে না তবে এটার জন্য শাস্তি খাটতে হবে এখন যারা আত্মহত্যা করে তাকে সে তো আর জীবিত হয়নি আমরা জিজ্ঞেস করতে পারছি না আত্মহত্যা যদি কেউ বৈধ মনে করে যদি করে তাহলে সে কাফের হয়ে যাবে হারাম জিনিসকে হালাল বলার কারণে কাফের হয়ে যাবে সে কারণে সে চিরস্থায়ী জাহ্নামি হবে আর যদি কেউ এটা কাজটা অন্যায় এবং এটা হারাম কাজ এটা জেনে নিজেকে আর কোনোভাবে মানাতে পারছে না সহ্য করতে পারেন সেজন্য নিজেকে হত্যা করেছে আত্মহত্যা করেছে তাহলে এটার কারণে তাকে অনেক শাস্তি দেওয়া হবে আল্লাহ যদি দয়া করেন আল্লাহ তারা তাকে ক্ষমা করতে পারেন আল্লাহ তাকে জান্নাম থেকে শাস্তি কাটার পরে সে বের হবে এবং তার জন্য দোয়া করা যাবে তার জন্য মাখফিরাতে দোয়া করা যাবে এটাই আহলুসুল্না জামায়াতের মত এবং আমাদের যারা আশপাশ থেকে আত্মহত্যা করে তাদের জন্য আমরা দোয়া করবো না যারা করেছে তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন সে দোয়া করবো আর আমরা কেউ যেন ঘুণাক্ষরে এরকম কথা চিন্তা না করি কারণ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি নিজেকে হত্যা করবে কিয়ামতের আমাদের দিন কি বলে তাকে জাহান নামে অনন্তকাল পর্যন্ত এই শাস্তে হতেই থাকবে যে পাহাড় থেকে লাভ দিয়ে হত্যা করবে তাকে উপরে তোলা হবে সে লাভ দেবে এরকম করে শাস্তি পেতে থাকবে যে গলায় ফাঁস দেওয়া হত্যা করবে তাকে গলায় ফাঁস দিয়ে এরকম করে শাস্তি হতেই থাকবে তাই এই ধরনের পাপ যেন আমরা ঘুনাক করে চিন্তা না করে। আমাদের যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন মহতারাম আমাদের এর আগে প্রশ্ন করেছিলেন সাত আসমান এবং তিনি এই মহাবিশ্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক প্রশ্ন করেছিলেন প্রিয় ভাই এই আল্লাহ রসুল সাল্লাহ এক সাহাবিক একদিন বললেন তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহকে নিয়ে চিন্তা করো না কারণ সেটা আমাদের ধারণ ধারণ ক্ষমতার বাইরে আল্লাহ সৃষ্টির মধ্যেও আমাদের জ্ঞান বুঝ অনুযায়ী আমরা যেগুলো শতসিদ্ধ চোখ দিয়ে দেখি সেগুলো থেকে প্রথম আমাদের বেশি আল্লাহকে চিনবার চেষ্টা করা উচিত আর এগুলো গবেষণা করতে গিয়ে অনেক সময় অনেক প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর উত্তর জানা আমাদের জরুরি নয় যদি আমরা জানতে পারি আমাদের কাছে বিজ্ঞান থাকে জানতে পারি কোনো অসুবিধা নেই যতক্ষণ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হবে আমরা জানবো জানতে উৎসাহিত করব। কিন্তু এটা জানার উপরে আমার দুনিয়া এবং আখেরাতের কি বলে কবরের প্রশ্নের মধ্যেও নেই আখেরাতের প্রশ্নগুলোর মধ্যেও নেই দেখুন আপনি যে প্রশ্নটা এই ক্ষেত্রে হ্যাঁ আপনি জবাবে যাবেন তার আগে বলছি যে আমাদের ভাই যারা প্রশ্ন করেন তাদের ক্ষেত্রে আমরা এটা বলে দিতে পারি যে টেলিভিশনের প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এমন হওয়া উচিত যে আপনার জন্য আধা মিনিট বা দশ সেকেন্ড বা এক এক মিনিট বরাদ্দ থাকলে সেই প্রশ্নটা এমন হওয়া উচিত যেটা অসংখ্য মানুষের প্রশ্ন এবং এটা জনগুরুত্বপূর্ণ তাহলে আপনি এটা সদাকায় জারিয়ার সব পাবেন কিন্তু এমন কোনো প্রশ্ন না আসা উচিত যে প্রশ্নগুলো আসলে বিশ্লেষণ ধর্মী কিন্তু হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ অনেক থাকতে পারে সেক্ষেত্রে আমরা সেই ধরনের প্রশ্ন করবার আহ্বান জানাতে পারি কিনা জি দেখুন কোরআনে আয়াতি নাজেলা হয়েছে যে তোমরা এমন অবান্তর প্রশ্ন করো না যেটার উত্তর দিলে তোমাদের মন খারাপ হয়ে যাবে এবং কাসুআল এটা নিষেধ করেছেন অনর্থক প্রশ্ন যে প্রশ্নে আসলে আমার বা আমার আশপাশের মানুষের কোনো কল্যাণ নেই এই ধরনের প্রশ্ন করে লাভ নেই আমরা বলছি না এই প্রশ্নটা তেমন এরকম প্রশ্ন অনেকে করেন আমাদের বরং প্রশ্ন করা উচিত আমার নামাজ কীভাবে ঠিক হবে আমার মানুষের সাথে মানুষের হক আল্লাহর হক এগুলো আমি কীভাবে ঠিকঠাক করতে পারবো এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত বাকি আপনি যে প্রশ্নটা করেছেন কোরআনে এই কথাটা বলা হয়েছে আল্লাহ বলেছেন যে আল্লাহ তিনি সাত আসমান সাত জমির সৃষ্টি করেছেন এটা কোরআনে আছে এটার উপর আমরা বিশ্বাস রাখি এটা আমাদের ইমানের অংশ এটা বিশ্বাস রাখাটা আমাদের জন্য ইমানের অংশ এবং হাদিসে বিভিন্ন কথা আছে আসমানের কথা জমিনের কথা চাঁদের চাঁদের কথা সূর্যের কথা আছে যে সূর্য প্রতিদিন আল্লাহর কাছে সিজদা করে দেখুন আমরা চোখ দিয়ে যেহেতু দেখতে পাচ্ছি সূর্য সূর্য প্রথম আসমানেই আছে আমরা যে আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি মিল্কিওয়ে গ্যালাক্সি এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যেই অসংখ্য গ্রহ উপগ্রহ আছে এবং আল্লাহ বলেছেন কুল্নুং ফি ফেলে কিং এসব্রাহন আল্লাহ ইয়াসিনে বলেছেন যে প্রত্যেকটাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে তাই এগুলো আমরা প্রথম আসমানেই দেখছি এর উপরে আরও আসমান আছে সেগুলো মানুষের এখনও রেঞ্জের বাইরে মানুষের বোধ এবং জ্ঞান এবং নলেজের বাইরে এগুলো আল্লাহ শুধু জানেন আমরা হাদিসে দেখেছি রাসুল সাল্লামাম ওই মাধ্যমে জেনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি যখন মিরাজে গিয়েছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে সাতটা আসমানে এক একজন ফেরেস্তা এক একজন সাবিদের কী বলে নবীদের সঙ্গে দেখা হয়েছে তাই সাতটা আসমান আছে এটার উপরে বিশ্বাস রাখা জরুরি এটা আমরা বিশ্বাস রাখব এগুলো যে কিভাবে। এগুলো এখনও পর্যন্ত আমাদের নলেজের বাইরে আল্লাহ তারা সব জ্ঞানের মালিক আমাদের এখান থেকে শিখতে হবে আমরা হলাম সসীম আল্লাহ হলেন অসীম তাই আমরা এই সসীম জ্ঞান দিয়ে অসীমকে না জেনে বরং অসীমের প্রশংসা করার চেষ্টা করব তার সুক্রিয়া আদায় করার চেষ্টা করব তার পছন্দের জীবন জীবনযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ